আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সীমাস কিচেন বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে চিকেন বিরিয়ানি রান্না করা যায়। বিরিয়ানি রান্না অনেকে অনেকভাবে করে থাকেন, আমার কাছে মনে হয় এভাবে রান্না করলে বিরিয়ানির স্বাদ আরও বেড়ে যায়। আমি এখানে মাংসের সাথে একটু আলু নিয়েছি, আলুটা আপনারা চাইলে বাদ দিতে পারেন। এখানে আমি নিয়েছি 1 কেজি মুরগির মাংস, 1 কেজি চিনি গুঁড়া, চাল, পেঁয়াজ রসুন বাটা, সাদা সরিষা বাটা, আদা বাটা, বাদাম বাটা। আগে থেকে হালকা সিদ্ধ করে ভেজে রাখা আলু, হাফ কাপ পেঁয়াজ কুচি, ফালি করা কাঁচামরিচ, হাফ কাপ টক দই, পেঁয়াজ বেরেস্তা, 1 টেবিল চামচ মরিচ গুঁড়া, 1 টেবিল চামচ জিরা গুঁড়া, হাফ চামচ ঘরে তৈরি গরম মশলা গুঁড়া, হাফ চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ লবণ ও চিনি, পরিমাণ মতো সাদা গোলমরিচ, কেওড়ার জল, 1 টেবিল চামচ টমেটো সস। এখন আমি ম্যারিনেটের জন্য 2 টেবিল চামচ পেঁয়াজ রসুন বাটা, 1 চামচ আদা সরিষা বাটা, 2 চামচ আদা বাটা, 1 চামচ বাদাম বাটা, শুকনো মশলাগুলো ঢেলে টক দই দিয়ে ভালোভাবে মেখে 30 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিলাম। 30 মিনিট পর ফ্রিজ থেকে ম্যারিনেট করা মাংসটি বের করে চলে আসলাম মূল রান্নায়। এখানে আমি প্যানে মিডিয়াম হিটে হাফ কাপ তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটি একটু ভালোভাবে ভেজে নিয়ে ম্যারিনেটের মাংসগুলো ঢেলে দিয়ে দিলাম। দিয়ে আবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য রান্না করব। এখানে আমি 15 মিনিট আগে ভিজিয়ে রাখা চাউলগুলোকে ভালোভাবে ধুয়ে একটি চালনিতে পানি জড়িয়ে নিলাম। অপরদিকে 10 মিনিট পর ঢাকনা খুলে আবার একটু ভালোভাবে নেড়ে ভেজে রাখা আলুগুলো দিয়ে আবারও 10 মিনিটের জন্য ডেকে দিলাম। 10 মিনিট পর ঢাকনা তুলে একটু নেড়ে টমেটো সস দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে অন্য একটি বাটিতে মাংসগুলো তুলে রাখলাম। একই প্যানে আমি মাংসের তেল দিয়ে ধুয়ে রাখা চাউলগুলো ঢেলে দিয়ে একটু নেড়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। আবার একটু নেড়ে চেড়ে কাঁচামরিচ দিয়ে ভালোভাবে চাউলগুলো ভেজে নিলাম। চাউলগুলো ভাজার কারণে বিরিয়ানিটা খুব জর্জরা হয়। এখন আমি 1 কেজি চাউলের জন্য 2 লিটার গরম পানি অ্যাড করে ঢাকনা দিয়ে ডেকে 30 মিনিটের জন্য অপেক্ষা করব। 30 মিনিট পর বিরিয়ানিটা প্রায় হয়ে যাওয়ার পর এখানে আমি 1 চামচ কেওড়ার জল দিয়ে ভাতের উপর সবগুলো মাংস ভালোভাবে বিছিয়ে দিয়ে দিব। দিয়ে পেঁয়াজ বেরেস্তা পরিমাণ মতো গুঁড়া দুধ দিয়ে 30 মিনিটের জন্য ডেকে রাখলাম। 30 মিনিট পর ঢাকনা খুলে পারফেক্টলি বিরিয়ানি রান্না সম্পূর্ণ হয়ে গেছে। আমার বিরিয়ানিটা খুবই জর্জরা হয়েছে, তৈরি হয়ে গেছে মজাদার স্বাদের চিকেন বিরিয়ানি। আশা করছি রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে, এটি বাসায় ট্রাই করে দেখবেন।